বাজে। এই যে ওয়াজ আমাদের দেশে হয় আমরাও করি, এর রাত জায়গা 11টা 12টা 1টা পর্যন্ত ওয়াজ করি, এটা নাজায়েজ ওয়াজ। ভালো করে বুঝালাম কেন নাজায়েজ। এই মাইকের আওয়াজ আশেপাশে সব জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না? যারা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, ছোট বাচ্চা, এই আওয়াজে তাদের ডিস্টার্ব হচ্ছে কি হচ্ছে না? সকালবেলায় পিএসসি পরীক্ষা, আগামীকাল পিএসসি পরীক্ষা আছে, তাহলে এই আওয়াজে পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে কি হচ্ছে না? ঘুমাইতে যদি না পারে বাচ্চা সকালে কিভাবে পরীক্ষা দিবে? এই জন্য মাহফিল করতে হবে রাত 10টা 10:30টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। আর যদি 12টা পর্যন্ত শুনতে চান বাহিরের মাইক বন্ধ হবে, প্যান্ডেলের ভিতরে মাইক থাকবে। এটা হলো সুন্নত তরিকা। এই যে ওয়াজ করলাম এটা তো আপনাদের মন মতো হইল না, বিরুদ্ধে গেছে, এই জন্য সবাই চুপচাপ আছেন। কিন্তু কথা কি সত্য বললাম না ভুল বললাম? অন্য কাউকে কষ্ট দিয়া ওয়াজ করা জায়েজ না নাজায়েজ? অন্য কাউকে ক্ষতি করে ওয়াজ করা জায়েজ আছে? একটা ঘটনা শুনেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এতেকাফে বসছেন। ঘটনাটা সুনানে আবু দাউদের ভিতরে আসছে। এতেকাফে বসার পরে তিনি দেখলেন কিছু সাহাবীরা নামাজের মধ্যে জোরে জোরে কেরাত পড়তেছে, জজবাত চটে। তিনি পর্দা সরায় বলতেছেন, ও ভাইরা, তোমরা যে নামাজ পড়তেছ এটা তো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেছ, আল্লাহ তো সবকিছু শুনেন, জোরে জোরে কেরাত পড়ে আরেকজনের ক্ষতি কেন করতেছ? প্রিয় ভাইরা আমার, আর আমরা মাইক লাগাইয়া মানুষের ঘুম হারাম করে ওয়াজ শুনতেছি। আমরা, আপনি, আমি, আমরা সবাই অপরাধী। আমার যারাই মাহফিলের দাওয়াত দেয় আমি বলি, ভাই 10টা 10:30টার ভিতরে আমারে বিদায় দিবেন। কারণ আমাদের রাসূল রাত্রে বেশি জাগা পছন্দ করতেন না। রাত জাগলে ফজর নামাজ পড়তে সহজ হয় না, কি বলেন? রাত যত দেরি করে শোয় ফজর নামাজ পড়া তত সহজ, ঠিক না? ঠিক। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজে মুসল্লি সবচেয়ে বেশি হয় মসজিদে বলেন? সবচাইতে কম হয় কোন নামাজে? কথা বলে না, ফজরে সবচাইতে মুসল্লি কম হয়। কারণ কি? কারণ ফজরের সময় সবাই কাজে কামে থাকে, অফিস আদালতে থাকে, বাজারে থাকে, দোকানদারি করে, ক্ষেত খামারে থাকে, এই জন্য মুসল্লি মসজিদে কম হয়, তাই নাকি? জোহরে মুসল্লি কম হইলে বিশ্বাস করা যায় কাজে গেছে, মহল্লায় নাই, এলাকায় নাই। আসরে কম হইলে বিশ্বাস করা যায়, মাগরিবে কম হইলে মনরে বুঝান যায়। ফজরে যদি মুসল্লি কম হয় তাহলে তো মনকে বুঝানো যায় না, মুসলমান সবাই তো ঘরের মধ্যেই আছে, তাহলে মসজিদে কেন আসে না? ঠিক না বেঠি? কেন আসে না বলেন? হ্যাঁ, ফজরে মুসল্লিরা আসে না কেন মসজিদে? কারণ রাত্রে, রাত্রে কি করে? টেলিভিশন দেখে, আড্ডা মারে। 12টা পর্যন্ত যদি টেলিভিশন দেখে, আড্ডা মারে, মোবাইল টিপে, ফেসবুক ঘাঁটে, তাহলে সে ফজরে কেমনে উঠবে? ঠিক না বেঠি? যদি কেউ ফজর জামাতের সাথে পড়তে চায় সে এশার নামাজের পর পর তাড়াতাড়ি করে বিছানা চলে যেতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।